বই মেলা পেন্সিল দশ কাটছিস? পনেরো জিনিস, বই কেনো, বই পড়ো, বই চুপ করে ও ভালো হাত আঁকবি দাও, না? বই থেকে জ্ঞান অর্জন করো। এটাও কিনেছি বই মেলার থেকে, কিছু ছবি তুলেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। বই মেলা বহু বছর পর গেলাম, বহু বছর বইয়ের পর প্রথমবার মানে এখানে শ্বশুরবাড়ি এলাকায় গেলাম। ধূপগুড়িতে গিয়েছি কতবার, আর আমার ছেলে কেন জানি না ক্যামেরার সামনে ঠিকঠাক আসে না। বই দেখছি, ছবি কেন কিনছি, ছবি তাকাও আমার দিকে তাকাও, বই দেখে তো আমার ছেলে বুঝে আড়াই বছর বয়স ঠিকঠাক কথাই বলতে পারে না। তবু বুঝে উল্টুনি হাতে উল্টুনি খেলে ফেলে দিচ্ছে, এটা নিয়ে খেলা করছে। খেলা পাইছে ছেলে ওই উলট পালট করছে, এই করছে, বেশ মজাই লাগছিল। এই কার্টুনের চরিত্রগুলো তো সব আমাদের বই পুস্তকেই আছে, সবার নাম মনে নেই, এটা ছবি তুলে রেখেছি। এটা সম্ভবত কুমড়ো পটাশ, যাই হোক মনে নেই যেটা, বলতে পারছি না। আর কিছু ওই যে জিনিস বইমেলাতেই আছে। আবার আমরা ঘুরে ফিরে কার্টুন চরিত্রে চলে এলাম, যেটা বলছিলাম বইমেলা তো বেলা তো আমার অন্তরাত্মার থেকে মানে জড়িয়ে আছে। ছোটোর থেকে নাচ করি, গান করি, ধূপগুড়ি বইমেলাতেও আমি পার্টিসিপেট করেছি, এত ভালো লাগতো, রোজই প্রায় যেতাম বলতে গেলে। এখানে ইচ্ছে ছিল রোজ যাব, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণবশত, ঠান্ডা, বাচ্চা ছোট, সংসার সব সঙ্গে। খাওয়া স্টলে ভালোই ভিড়, তখন রাত 9টা সাড়ে 9টা বাজে, পাওভাজি, ধোসা, চাট, সব কিছু, পপকর্ন, আরো 2-3টা আইটেম ছিল। ভালো খাবারগুলো, খুব ভালো খাবার স্টলগুলো। আমরা পাওভাজি খেয়েছিলাম, ওটা হাজব্যান্ড ছিল, আর অনেক কিছু খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এই তো সেই পাওভাজি আর আমার ছেলের ফটো, অনেক পোস্ট একটু ভিডিও করেছি আর কি। বইমেলাতে প্রোগ্রাম হয়, আমরা ছোটোর থেকে দেখে আসছি, আমাদের ধূপগুড়ি এলাকাতে হয়, এখানে হচ্ছিল সুন্দর। বাচ্চারা এখানে এসে খুব মজা পাচ্ছিল, বর্ণ পরিচয় তো আমাদের অন্তরাত্মা। এখানে আমার ছেলে একটু যদিও তাকালো, অন্যদিকে তো কিউট বেবিটা তাকাচ্ছে না। এটা গোরা, গীতাঞ্জলি আর বর্ণ পরিচয়, তিন দিকে তিনটে দেওয়া। এটা আমার ছেলে পড়ছে, এবার কিউট বেবি তাকিয়েছে, আমার ছেলে তাকাচ্ছে না। আমার ছেলে তাকাই না, ও সব আমরা বাড়ি ফেরার সময় টুটুতে একটা ভাই ওঠে, ওর আর্ট এক্সিবিশনে দেয়।